নমস্কার বন্ধুরা আমি দীপকদেব আপনারা দেখছেন মিউজিক আপডেট বাংলা চ্যানেল মিউজিক আপডেট বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা আমাদের মোবাইল মানে অ্যান্ড্রয়েড সেটের সঙ্গে কিভাবে মাইক্রোফোন এবং অডিও এন্টারফেসকে কানেক্ট করে আমরা সেখানে ভয়েস ওভার করতে পারি অথবা সং রেকর্ড করতে পারি এমনকি আমরা চাইলে ভিডিও রেকর্ড করতে পারি যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এখন যে আমি ভিডিওটা রেকর্ড করছি এটা টোটালি আমি আমার অডিও এন্টারফেস এবং মাইক্রোফোন কানেক্ট করে ভিডিওটি রেকর্ড করছি কীভাবে স্টারমেকার বা স্মুল অ্যাপ্লিকেশনে এই ভাবে আপনি আপনার একটা স্টুডিও সেট আপ ক্রিয়েট করতে পারেন আপনার মোবাইল দিয়ে করার পর আপনি অনায়াসে আপনার ভয়েস বা সং আপনি রেকর্ড করতে পারেন আপনার মোবাইলের মাধ্যমে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক বেশি কথা বললে হয়তো আপনাদের ধৈর্যশ্রুতি ঘটতে পারে তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং হেল্পফুল হবে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমি অবশ্যই রাখব আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে ভিজিট করে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেলাইকনটিকে অন করে দিবেন তাহলে আগামী দিনে যেসব ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তার নোটিফিকেশন সরাসরি আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনি এই মাইকটি এবং অডিও ইন্টারফেসটিকে ব্যবহার করতে পারবেন তো সেই জন্য সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে আপনার কাছে একটি মোবাইল থাকতে হবে এবং সঙ্গে আপনার একটি ওটিজি ক্যাবেল লাগবে এবং মাইক্রোফোন অডিও ইন্টারফেস আর আমি যেমনটা এরকে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাউস এবং কিবোর্ডও ব্যবহার করছি মোবাইলে তো আপনি মোবাইল এবং মাউস নাও ব্যবহার করতে পারেন আমি সমস্ত কিছু ব্যবহার করেছি আমার ওটিজি জি মাধ্যমে তো আসুন আমরা একটি স্টার মেকারের মধ্যে দেখে নিচ্ছি কিভাবে মোবাইলকে ব্যবহার করে আমরা সং রেকর্ড করতে পারি সর্বপ্রথম আমরা স্টারমেকার অ্যাপটিকে ওপেন করব অ্যাপটি আপনি অবশ্যই পেয়ে যাবেন প্লে স্টোরে সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা স্টারমেকার অ্যাপটিকে ডাউনলোড কর ওপেন করছি ওপেন করার পর তো এখানে দেখুন কিছু অপশন রয়েছে যেমন ডুয়েট আপনি যদি রেকর্ড করতে চান করতে পারেন নিউ সং রেকর্ড করলে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে যদি আমরা ক্লিক করি নিউ সঙ্গে চলে আসব এবং এখানে আপনি সং যে গানটি আপনি গাইবেন সেই গানটি এখানে সার্চ করতে পারেন সার্চ করে এখান থেকে আপনি গান করতে পারেন এটাকে আমি কাট করে দিচ্ছি দেখি আর কি রয়েছে মাই সং এখানে যদি আপনি আপনার পছন্দের কোনো সঙ্গ আগে থেকে সিলেক্ট করে রাখেন তাহলে এরকম লিস্ট আপনি পেয়ে যাবেন তো আপনি চাইলে এখান থেকেও কিন্তু আপনি সং রেকর্ড করতে পারেন এই গানটি নিচ্ছি সিং এখানে স্টার্টে ক্লিক করবেন আর এই লেখাগুলি পড়ে পড়ে আপনাকে মিউজিকের সঙ্গে গানটি পেতে হবে ঠিক আছে তো এখানে আমি স্টার্ট করব दिल ने मेरे तेरे दिल से कहा इश्क तू है वही जो है बे इमतहा तूने कभी जाना ही नहीं मैं हमेशा से तेरा तेरा ही रहा कि जब तक जीऊँ मैं जीऊँ साथ तेरे फिर चाँद बन जाओ तेरी गली का मैं जिस दिन भुला दूँ तेरा प्यार दिल से वो दिन आखिरी हो मेरे जिंदगी का मैं जिस दिन भुला दूँ तेरा प्यार दिल से वो दिन आखिरी हो मेरे जिंदगी का তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে গানটি রেকর্ড করেছি অল্প একটু করেছি করে স্কিপ করে দিয়েছি তাই এখানে আমার ডি এসেছিলো তো বন্ধুরা আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার অবশ্যই করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন সবল থাকবেন এবং দেখতে থাকুন আমাদের বাকি আরও অন্যান্য ভিডিওগুলি এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলকে অন করে দিবেন সাবস্ক্রাইব করবেন সঙ্গে এবং আমি আপনাদের জন্য আরও ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো এই চ্যানেলটির মাধ্যমে কেননা এটা আমার খুব বেশি একটা পুরানো চ্যানেল নয় জাস্ট আমি শুরু করেছি আর আমার অন্য চ্যানেলে যদি আপনি আরও বেশি ভিডিও দেখতে চান তাহলে আপনি আমার অন্য একটা হিন্দি ভার্সনের চ্যানেল রয়েছে টেকনো বাঙালি বাবু সেই চ্যানেলটিতে আপনি ভিজিট করে আসতে পারেন একবার দেখে আসতে পারেন এবং সঙ্গে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ঈশ্বর আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি বাবাই বাই টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং